নমস্কার প্রকৃতি বান্ধব ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। নদী এলাকার মানুষরা এখনও কিন্তু মাছের আটল বা পাং বা ঘুনিতে মাছ ধরার অভ্যেস রয়ে গেছে। সেই রকম একটি ঘটনা ঘটল ঘাটাল থানার আজমনগর গ্রাম পঞ্চায়েতের ঢেকিরঘাট এলাকায়। ওইখানে এক ব্যক্তি নদীতে রেখেছিল একটি পাং, সেই পাঙের মধ্যে প্রবেশ করলো বিশাল আকার গোগ্র সাপ। আর সেই গোগ্র সাপ উদ্ধার করা দেখতে অসংখ্য মানুষের ভিড়। আমার জীবনে এত মানুষ দেখিনি যে সাপ রেস্কিউ করতে এত মানুষ দেখতে আসে। আসল কথা, সামনেই একটি হরিনাম সংকীর্তন চলছিল আর তার মাইকের আওয়াজে হয়তো একটু ডিস্টার্ব হবে, কিন্তু একটি দুর্ধর্ষ রেস্কিউ করলাম আমরা ওই মাছের পাঙের ভিতর থেকে বিশাল আকার গোগ্র সাপ। দুর্ধর্ষ রেস্কিউ, দেখতে থাকুন সেই ভিডিও। এটা দিয়ে বেরো, এটা দিয়ে বলছে বলছে ধ্যানাসা এই জায়গা দেখে দেখে লাইবার সাপটা দেখলাম কে বলছে ঢামনা দেওয়ার টোটোলা বলছে ঢামনা সাপ ওখানে মাইক চলছে তো আমার একটু গলাটা একটু কম হবে বলছে। ওটা গরুর খুরের মতো, ওই জন্য বলা হয় গোখুরে, মানে গোখুর। এটা হচ্ছে স্পেকটাকল কোবরা, ইংলিশে বলা হয় অ্যাকচুয়ালি এটা ইন্ডিয়ান কোবরা, ইন্ডিয়ান কোবরা। সাপে কাটলে কি করবেন নাম্বার ওয়ান কোশ্চেন, প্রথম কোশ্চেন, সাপে কাটলে কি করবেন প্রথম, সাপে কাটলে প্রথম কথা সঙ্গে সঙ্গে হসপিটালে যাবেন। কি সাপ কেটেছে বা কোন সাপ কেটেছে জানার প্রয়োজন নেই, গো টু হসপিটাল। সাপটিকে ধরেও নিয়ে যেতে হবে না, মেরেও নিয়ে যেতে হবে না। ডাক্তারবাবু তোমার ওই ক্ষতস্থান দেখবে আর ব্লাড টেস্ট করে বলে দেবে কি সাপে কেটেছে। সাপে কাটলে সবসময় নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যাবেন, তার কারণ হচ্ছে সাপে কাটার সাথে সাথে আপনারা যদি বলেন আমরা ওই শম্ভুনাথ হসপিটালে যাবো, যাবেন না, কারণ আগে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে এডিএস নিয়ে তবে যাবেন। দ্বিতীয় কথা, সাপে কাটলে কখনো ওঝার কাছে যাবেন না। ওঝা কি করে, ওঝা ওই আমাদের 100 মিনিট সময়টা হারিয়ে দেয়। হারিয়ে দেওয়ার পর যখন বলে হসপিটালে যাও তখন ডাক্তার কি বলে টাইম ইজ ওভার। সাপে কাটলে কখনো ক্ষতস্থানে রেগিয়ে বাঁধন দেবেন না, সাপটি যেখানে কাটবে তার ক্ষতস্থানে রেগিয়ে বাঁধন দেবেন না। বাঁধন দিলে কি হয়, বাঁধন দিলে যদি সেই সাপটি রেসাল হয় পারো, তার চন্দ্রবড়া সাপ কেটে থাকে, তাহলে ওই অঙ্গটি বাদ পড়ে যাবে। চন্দ্রবড়া সাপ কাটলে ওই অঙ্গ বাদ দিতে হবে, চন্দ্রবড়া সাপের যে বিষ, হিমোটক্সিস বিষ, চামড়া গলিয়ে দিবে, মাংস পচিয়ে দিবে, তার ফলে কি হয় ওই অঙ্গটা বাদ পড়বে। এদের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন,
প্রচন্ড ভয়ানক দৃশ্য করা হয়। এসব কাটলে ওই তিনটা জিনিস মনে রাখবেন। আমার নাম্বার লিখে রাখো 96 35 93 58। সবকে লাগবে না এটা, সেরকম ওই তো আমি জাল জামাতে ধরালো আমাদের।